বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস টুকি টাকি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমরা স্নান টান করে রেডি হয়েছি, কারণ আজকে হচ্ছে অষ্টমী। তো অষ্টমী তো অঞ্জলি তো দিতেই হয়। তো চলো বন্ধুরা, আমি একেবারে বেরিয়ে টেরে তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি। ওকে, দেখতে দেখো বন্ধুরা, আলতা পরেছি। তো দেখো কি সুন্দর লাগছে পাটা, কি সুন্দর দেখতে লাগছে আলতা পরতে। এবার আমাদের সোনাই এসেছে আলতা পরবে বলে, তো ওকেও আলতাটা পরিয়ে দেব। তো চলো বন্ধুরা, ওকে তাড়াতাড়ি করে আলতাটা পরিয়ে নিই। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে দেখো আমাদের ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের নন্টে ফন্টে এই যে দেখো ব্রাউন পড়েছে, আর আমাদের পিছন দিকে দেখো গুলু, মনু আর সোনাই, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, আর তাড়াতাড়ি করে আমরা সেখানে পৌঁছে গিয়ে তোমাদেরকে পুরো ব্লগ, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা যাব অঞ্জলি দিতে। আর আমাদের নন্টে ফন্টে দেখো কি করছে। তো দেখো বন্ধুরা, আমরা পুজো মণ্ডপে চলে এসেছি, আর এখানে দেখো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত লোক চলে এসেছে। এবার দেখো আমরা এবার পুষ্পাঞ্জলি দেবো। পুজো মণ্ডপের ভিতরে ঢুকে গেছি, আর দেখো ঠাকুরটা, আমাদের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো এই যে দেখো তোমাদেরকে প্যান্ডেলটা, পুরো প্যান্ডেলটাই ঘুরি, এত সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। এটা যদি রাত্রে আসতাম তো লাইটে আরও সুন্দর লাগতো, তো দিনে এসেছি তো সেই জন্য। আর এই যে দেখো, আর তোমাদেরকে বাইরে কত কিছু প্যান্ডেলের বাইরে যে থিম হয় না, সেই থিম হয়েছে। তো আমাদের এবারে ঠাকুরের থিম হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ। তো সেইটার থিম তোমাদেরকে দেখাবো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি আমরা, আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এই যে দেখো দেখতেই পাচ্ছ, আর তোমাদেরকে বলেছিলাম যে থিমগুলো দেখাবো, এই যে এগুলো। আর কী সুন্দর দেখো মহেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, আর সেই থিমটা তুলে ধরেছে আর কি তোমাদেরকে, তোমাদের সামনে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কী সুন্দর দেখো থিমগুলো, আর আমার মেয়ে তো ওখান থেকে যাবেই না, ও এখনো ওখানেই থাকবে। তো ও তো কিছু খেয়ে আসেনি, ওকে তো খাওয়াতে হবে, তো তাড়াতাড়ি করে চলে যেতে। তো বন্ধুরা পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি দেখা হবে। তো দেখো বন্ধুরা, আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি বাড়িতে, আর এবার খাবার রান্না বান্না করব। তো বেড়া সন্ধ্যে একেবারে ঠাকুর দেখতে যাবো, তো তোমাদেরকে সন্ধ্যেই দেখাবো একেবারে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ড্রেসগুলো চেঞ্জ করে নিই, কারণ এত গরম হচ্ছে, মানে কি বলবো, আর খিদেও পাচ্ছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, কিছু না খেয়ে তো পুষ্পাঞ্জলিটা দিতে হয়, তো সেই জন্য না খেয়ে দিয়ে পুষ্পাঞ্জলিটা দিতে গেছিলাম। আর আমাদের, আমার মেয়ে দেখো সেও কাঁদছে, ওরও খিদে পেয়ে গেছে খুব। তো চলো যখন ঠাকুর দেখতে যাবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, আর বলতে বলতে আমরা বেরিয়েই পড়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি, এটা কত সুন্দর দেখো প্যান্ডেলটা, এত সুন্দর হয়েছে। সামনে দেখো কী সুন্দর পক্ষীরাজ ঘোড়া, আর দেখো এই কাজগুলো সব হয়েছে থার্মোকলে। তো কাজগুলো সবই থার্মোকলে, তো উপরের বাইরেটাও থার্মোকল দিয়ে তৈরি, আর ভেতরের যা কারুকার্য সব থার্মোকল দিয়ে তৈরি আর কি। তো দেখো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, একদম ছিমছামের উপরে এত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরাও কমেন্ট করে জানাবে। তো দেখো কত লোক, আর মানে আমরা তো যখন এসেছি তখন একটু ফাঁকা ছিল, তারপরে ধীরে ধীরে খুব ভিড় বাড়ছিল আর কি। তো দেখো এই যে ঠাকুরটা, ঠাকুরটা খুব সুন্দর, উপরে দেখো একটা থিমের ঠাকুর আর নিচে একটা ছোট ঠাকুর। আর দেখো আমি আমার মেয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছি। তো আমি না ওই দিন শাড়ি টাড়ি পরিনি, আমি জাস্ট একটা চুড়িদার পরেই বেরিয়ে পড়েছি আর কি। তো এই যে দেখো, আর এই একটা প্যান্ডেল, এটা জাস্ট সিম্পলি একটা ঠাকুর মানে প্যান্ডেল হয়েছে আর কি, এটা হচ্ছে দেওরার দিকে। তো এই যে দেখো, তো এই যে দেখো, আর এটা এটা হচ্ছে যে দেওরা নংলা পল্লী সম্মুখ সমিতি, তোমাদেরকে দেখালাম। তো এই যে দেখো ভিতরে ঠাকুরটাও দেখবো কীরকম হয়েছে ঠাকুরটা। তো এই যে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর খুব একটা সেদিন ভিড় মানে ওদিন ভিড় হয়েছিল না, তো আমরা তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম সেই জন্য। তো একটু যদি রাত করে বেরোতাম তাহলে খুবই ভিড় হতো। তো এই যে দেখো এখানে ঠাকুরটা হয়েছে, দেখতেই পাচ্ছ ঠাকুরের এই থিমটা দেখো কত সুন্দর,
আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর, তো এটা ট্রেন অ্যাক্সিডেন্টের ওপরে হয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো কি সুন্দর লাইটিংগুলো, কি সুন্দর ঝিকঝাক করে লাইটিং জ্বলছে, তো দেখেই মনে হচ্ছে যেন আমরা বিয়েবাড়ি যাচ্ছি, মনে মানে ফিলিংসটা যেন বিয়েবাড়ি ফিলিংস হচ্ছে। তো বিয়েবাড়িতে তো এরকম হয় তাই না, তো সেই জন্য বললাম। তো এই যে দেখো কি সুন্দর পুকুরে ফোয়ারা করেছে, আর লাইটিংগুলো খুব সুন্দর, এইরকম লাইটিংয়ের উপর দিয়ে হালকা হালকা মৃদু গান চলবে, উফ কি সুন্দর, হেঁটে যেতে কি না ভালো লাগে তাই না। তো এই যে দেখো, আর আমরা যাচ্ছি আমাদের এখান থেকে লাইন পড়ে গেছে, দেখতেই পাচ্ছ দেখো কতখানি লাইন, দেখো আমরা দাঁড়িয়ে আছি, কবে যে আমাদের কখন সময় হবে তা বলতে পারছি না, তো কখন ধরে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে দেখছি যে কখন আমাদের সময় হবে না হবে। তো দেখো ফোয়ারাটা দেখাচ্ছি আমার মেয়েকে, যে মানু দেখ ফোয়ারাটা দেখ কী সুন্দর, আমার মেয়ে তো খুবই মজা পাচ্ছে ফোয়ারাটা দেখে, তো ও খুব আনন্দ পাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা প্যান্ডেলের একদম কাছাকাছি চলে এসেছি, তো তবুও যেন মানে তস হয়েছে না, কখন একবার যাই কখন একবার যাই, কারণ প্যান্ডেলটা না সামুদ্রিক নিয়ে হয়েছে আর কি। তো ওই যে মধ্যিখানটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে অক্টোপাস, আর প্রত্যেকটা মানে কাজটা হয়েছে প্লাস্টিক বোতল চিক প্লাস্টিক মানে প্লাস্টিক জিনিস নিয়ে আর কি হয়েছে। তো মানে সমুদ্রে যে খেয়ে দিয়ে প্লাস্টিক জিনিসগুলো ফেলায়, তো সেই সব নিয়ে হয়েছে আর কি। তো এই যে দেখো আমি আর আমার মেয়ে দেখো হাসছি, আর আমার মেয়ে তো কখন ধরে বলছে যে কখন যাব কখন যাব, আমি বলি দাঁড়াও মানু এবার হয়ে গেছে আমরা যাব, সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অধৈর্য হয়ে যাচ্ছে আর কি। তো এই যে প্যান্ডেলটা হয়েছে এগুলো হচ্ছে প্লাস্টিক জিনিস দিয়ে, মানে সমুদ্রেতে অনেকে অনেক জিনিস ফেলায় না প্লাস্টিক ও সে মানে সব ফেলায়, সেই সব জিনিস নিয়ে যে কতটা পরি সমুদ্রের জল দূষিত হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে মানে এটা হয়েছে আর কি। তো আর ভিতরে আছে তোমার, ভিতরে তোমার হচ্ছে যে সমুদ্রের মানে ভিতরে যে সমুদ্রের নিচে কী আছে সেইটা তুলে ধরেছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এটা যে সমুদ্রের ওপরেরটা আর ভিতরে আছে মানে প্যান্ডেলের ভিতরে আছে সমুদ্রের ভিতরের অংশটা। তো এই যে দেখো, আর বলতে বলতে এই যে সেই সামনেটাই চলে এসেছি, কত বড় বড় মাছ করেছে দেখতেই পাচ্ছ, কি বড় বড় মাছ করেছে। এখানটাতে একটু ফোয়ারা করলে খুব ভালো হতো, মনে হয় ফোয়ারাটা চালানো হয়নি নাকি কেন জানি না। তো দেখো, আর এই যে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি প্যান্ডেলের কাছে, আর এই যে দেখো ভিতরে এবার ঢুকবো, দেখতেই পাচ্ছ তোমরা দেখো ভালো করে। তো এই যে তোমাদেরকে বলেছিলাম এটা অক্টোপাসের মতন, তো দেখো তো খুবই সুন্দর, পুরো প্লাস্টিক দিয়ে জিনিসটা তৈরি হয়েছে। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে। এই দেখো আমরা সমুদ্রের ভিতরে ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছ সমুদ্রের ভিতরে আমরা ঢুকে গেছি, তো পুরো যেন মনে হচ্ছে না আমরা সত্যি করেই সমুদ্রের ভিতরে চলে এসেছি। দেখো এত মনে হচ্ছে যেন সত্যি আমরা সমুদ্রের নিচে চলে এসেছি, সমুদ্রের নিচে কী আছে না আছে দেখতেই পাচ্ছ, ঠিক যেন সমুদ্রে ঠিক যেরকম থাকে ঠিক সেরকমটা সেম টু সেম। দেখো তোমরা, সত্যি বলছি তোমরা গেলে কিন্তু খুবই আনন্দ উপভোগ করবে, এত সুন্দর মানে কি বলবো, মানে যে কাজটা মানে তৈরি করেছে যেই কাজটা তৈরি যার যে মানে করেছে আর কি, তাদের সত্যি বলছি খুব ট্যালেন্ট, আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো আমি তো শুধু হাঁ হয়ে শুধু দেখেই যাচ্ছি, আর আমার মেয়ে খালি বলছে ওমা মামা আমরা কোথায় এসেছি, আমি বলি মাম্মা আমরা চলে এসেছি পুরো সমুদ্রের নিচে চলে এসেছি, আমরা এরকম সমুদ্রের নিচে নদী, আমরা সেই নদী দেখতে যাই না, নদীর নিচেতে এরকম থাকে, এরকম জিজি থাকে, এরকম গাছ থাকে, এরকম ফুল থাকে, বলে হ্যাঁ, আমি বলি হ্যাঁ এরকম থাকে। আর দেখো, আর দুর্গা ঠাকুরটা হচ্ছে মৎস্যকন্যা, এত সুন্দর লেগেছে মানে কি বলবো তোমাদেরকে, দেখো সত্যি করে যেন সত্যি একটা যেন জল পড়ি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে, পুরো মানে এটা পুরো গেট আপটা পুরো যেন সমুদ্রের নিচে, এত সুন্দর লেগেছে। তো এবার দেখো, আর তো ওখান থেকে তো বেরোতে মনই চাচ্ছিলো না, খালি মনে হচ্ছে না একবার ছুঁয়ে দেখি, কিন্তু আমাদেরকে তো ছুঁতে দেবে না, তো বলেই দিয়েছে যে ছোঁয়া মানা, মণ্ডপের কোনো জিনিসে হাত দেবেন না। তো যতই হোক তারা কষ্ট করে করেছে, যদি আমি হাত দিতে যাই যদি কিছু হয়ে যায় তাই না, সেই জন্য। তো দেখো বন্ধুরা, আর যেতে তো ইচ্ছা করছিলো না, তো বেরিয়ে পড়েছি কারণ খিদেও পাচ্ছিলো একটু। আর এই যে দেখো রোলটা না হাফ খেয়েও নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, করে এবার বাড়ির দিকে যাব। তো বাড়ি যেতে যেতে তো বললো চলো আর একটা ঠাকুর আছে সেখানটাতে দেখে এসি। তো এইটাও একটা মানে প্যান্ডেলটা খুব একটা বড় হয়নি, সেরকম কিছু হয়নি, তো চলো ঠাকুরটা দেখে আসি কীরকম হয়েছে ঠাকুরটা। তো দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে।
আর হচ্ছে যে সব থেকে কিন্তু সমুদ্রের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তাই না? তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর এ একটা দেখো ঠাকুর, আর এখানে লাইটিংগুলোও খুব সুন্দর সুন্দর হয়েছে আর কি, সিম্পলের উপরে। আর যে কৃষ্ণ ঠাকুরের ময়ূরের মতন যেটা, ওটা আমার তো খুবই ভালো লেগেছে। তো এই যে দেখো এবার প্যান্ডেলেতে। তো দেখো বন্ধুরা, এবার আমরা বাড়ি চলে যাব, কারণ এই ঠাকুরটা দেখেই প্রচণ্ড তো রাত হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতেই হবে, তাই না? বাচ্চা নিয়ে তো বেশিক্ষণ তো আর ঘোরাটা ঠিক নয়। তো এই যে দেখো, আর ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা, গুড নাইট, ভালো থাকবেন সকলে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।